আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চোগাছড় গরুরহাট। দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী গরুগুলো বেচা বিক্রি চলতেছে, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গরু আর গরু, দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী মাঝারি গরুগুলো, এই গরুগুলো মধ্যবিত্তদের নাগালের ভিতরে থাকবে। ভাই, গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে? তিন মন ওজন আছে। আপনারা শুনতে পেলেন দর্শক, তিন মন গোস্ত আছে। তো এইগুলা কি ভাই মধ্যবিত্তদের নাগালের ভিতরে থাকবে, কোরবানিতে থাকবে না? দাম চাচ্ছেন কত? সাতাশি আপনার চাওয়া। শুনতে পেলেন দর্শক শ্রোতা, 87,000 টাকা দাম চাচ্ছে। 87,000 টাকায় কোরবানি উপযোগী গরু, দাম উঠেছে কত? 74 পর্যন্ত উঠেছে। একদম লাস্ট দামটা বলে দেন। 80 শুনলেন, 80,000 টাকা হলে বিক্রি হবে। দর্শক, তিন মন গোস্ত আছে, 80,000 টাকায় কোরবানি উপযোগী গরু। আপনারা চাইলে এই গরুগুলো ক্রয় করতে আসতে পারেন যশোর জেলার চোগাছড় গরুরহাট। এখানে মোটামুটি তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় দর্শক, কারণ এই যে যশোর জেলা, ঝিনাইদহ জেলা, কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলার গরুই বেশিরভাগ আপনার যাই বলেন গাবতলীরহাট, হজরতপুর হাট, এই হাটে যাইয়ে থাকে। তো এখান থেকে যখন গরুগুলো ওই হাটে যাবে দর্শক, অবশ্যই দাম বাইরে যাবে। এখানে আসলে আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয়েছে, এই দিকে একটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি জাতের গরু? পাকিস্তানি গরু। আপনারা শুনলেন দর্শক, পাকিস্তানি গরু দেখতে পাচ্ছেন, মোটামুটি 80% উপরে পার্সেন্টেজ আছে। অনেক সুন্দর একটা গরু দর্শক, গলকম্বল নাভি দেখুন, দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে। গরুটা নেওয়ার জন্য অনেকে ভিড় করেছে। চাচ্ছেন কত? 120 দাম চাচ্ছে, দেখা দেখি করতেছে ভাইয়েরা। কতটুকু কষ্ট আছে আনুমানিক? তিন মন দশ কেজি টেজি। দর্শক অনেক ভেবে চিনতে বললো, তার মানে কাকা বেশি বলিনি, দেখলেই বোঝা যাচ্ছে গরুটা নাকি। চাচ্ছেন কত? 120 দাম চাচ্ছেন, দাম উঠেছে কত? 110 ভাঙো। শুনলেন দর্শক, 110 ভাঙতে বলতেছে। কুরবানি উপযোগী গরু 1,00,000 টাকায়, 1,10,000 টাকায় দেখতে পাচ্ছেন। লাস্ট ইয়ারটা বলে দেন, ভিডিও কিন্তু অনেকেই দেখবে, লাস্ট ইয়ার বলেন। ভাগ্যে যেটা আছে সেটা হবে, তার একটা ধারণা দেন। দেখা দেখি দামাদামি চলতেছে। আপনার নিয়ত কত বলেন তো? আপনার নিয়ত কত? 18 হবে না, কম হবে, 118 নিয়ত বলতেছে। 95 পর্যন্ত দাম আমার সামনে উঠলো দর্শক, দেখতে পাচ্ছেন, দেখা দেখি দামাদামি চলতেছে। দামাদামি হচ্ছে ভাই, এটা কয় দাঁত? এখনো দাঁত হয়নি, দেখতে পাচ্ছেন ভাই। এটা কি জাতের গরু? কুরাত জাত। শুনলেন আপনারা, কুরাত জাতের গরু দেখতে পাচ্ছেন দর্শক, কুরাত জাত। কয়টা নাড়ছেন? একটা আছে। এটার মোটামুটি কতটুকু গোস্ত আছে গায়ে? চার মন কি হবে ভাই? হবে না। শুনলেন ভাই বলতেছে 4 মন গোস্ত আছে, তবে মনে হচ্ছে কিছুটা কম হতে পারে। চাচ্ছেন কত? 125 দাম উঠেছে, 105-6। শুনলেন দর্শক, 105-6 মোটামুটি রিজনেবল প্রাইসে আছে আপনার বেচা বিক্রি। 110 শুনলেন, 110 হলি বিক্রি করবে দর্শক। বাজার জমে উঠেছে, বেচা বিক্রি চলতেছে। আপনারা চাইলেই প্রান্তিক গরুহাটগুলোতে আসতে পারেন, আসে গরু ক্রয় করতে পারেন। এদিকে গরুর দাম দর্শক কিছুটা হলেও কম আছে, কারণ এই যে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার গরুগুলোই সাধারণত ঢাকার বিভিন্ন হাটে যায় থাকে দর্শক। এই দিকে একটা দেখতে পাচ্ছেন ষাঁড় গরু, দেখতে পাচ্ছেন দর্শক ষাঁড় গরু। ভাই কি জাতের গরু? ফ্রিজিয়ান। শুনলেন, ফ্রিজিয়ান জাতের গরু দর্শক, গরুটার গ্রোথ অনেক ভালো দেখতে পাচ্ছেন। কতটুকু কষ্ট আছে ভাই? 4 মন। শুনলেন ভাই বলতেছে 4 মন গোস্ত আছে দর্শক, মাঝারি গরুগুলো কোরবানি উপযোগী। চাচ্ছেন কত? 115 চাওয়া। শুনতে পেলেন দর্শক আপনারা, 115 ভাই দাম চাচ্ছে, 4 মন গোস্ত আছে বলতেছে। বাজার কেমন যাচ্ছে?
এখনো বোঝা যাচ্ছে না, কেবল আসলেন। তো দাম এখনো পর্যন্ত কত উঠেছে? দশ ভাঙতে বলতেছে আপনার নিয়ত? দশ হলেই দিয়ে দিবে। শুনলেন আপনারা দর্শক,